লেখক উনি আসছেন এবং যিনি এডিটর তিনিও আসছেন, রাস্তায় আছেন, খুব কাড়াকাড়ি চলে আসবেন। আর শেষে ছোট্ট একটা বিনোদনের প্রোগ্রাম হবে, এই তিনটে পর্যায়ে আমরা অনুষ্ঠান করব। আমাদের অতিথি বরণ শুরু করব, মাননীয় দীপেন্দু বিশ্বাসকে বরণ করে নেবেন জয় খান মহাশয়। দীপেন্দুদাকে আমরা সামনে আসার জন্য অনুরোধ করছি। জয় খান আতাউর রহমান খান আর আমাদের প্রেসিডেন্ট মনিরুদ্দিন মল্লিক। বিশিষ্ট ফুটবলার মাধব দাস তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। ফুটবলার আমাদের বাড়ির আমাদের মহামেডান ক্লাবের ছেলে আবিদ হোসেন। আমাদের বিশিষ্ট ফুটবলার সম্মানীয় আবিদ হোসেন সাহেব আমাদের মহামেডানের ঘরের ছেলে, ওনাকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন আমাদের এই মহামেডান ফ্যান ক্লাবের সম্পাদক মোশারফ মোল্লা এবং এক্সিকিউটিভ কমিটির মেম্বার হাবিব আহমেদ। সকলকে একটু কন্টালি দিয়ে অভিনন্দন করার জন্য আমরা অনুরোধ করব। বিশিষ্ট ফুটবলার আমাদের মহামেডানের ঘরে ছেলে বলতে পারি আমরা। সেই বিশিষ্ট ফুটবলার নাসিম আক্তার সাহেব, সম্মানীয় নাসিম আক্তার সাহেবকে আমি ব্যাস উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের সিরাজউদ্দিন সাহেব আছেন এবং আতাউর সাহেবকে আমাদের মোহামেডান ফ্যান ক্লাবের অন্যতম কর্মকর্তা। গোপাল দাস, মাধব দাস, আমি আমাদের মাহমুদ রহমান বা টুটুদা ভালো পয়সা টাকার ফোনই সব ভালো ডিফেন্স ছিল মাদব দাস সকলে সে কলকাতি হয়ে ব্যাটরটাকে আটকে ইস্টবেঙ্গল থেকে মহামেডান এসেছিল।
খেলা খুব খেলা দেখেছি মাঠে, ভালো খেলা মুখটা আগে চওড়া ছিল, ভালো গোল কেটার ছিল। তুমি তাহলে হোসেন মুস্তাফের খেলা দেখো, রিয়াজুল মুস্তাফা পুরো মজাসি করে খেলবো, সাইড ব্যাক রাইট ব্যাক খেলবো। তুমি নাম বললো আমি বলে দেবো, জার্সি নাম্বার ইনশাআল্লাহ। বিশ্বনাথ মন্ডল, বিশ্বনাথ মন্ডলের খেলা দেখেছি, ও সাইড ব্যাক ছিল। কোথায় গো আমাদের মনে হচ্ছে, আমাদের মনে হয় বিশ্বনাথ মোহাম্মদ মুক্তার নাম ছিল, আমি আলাদা আলাদা করে নিচ্ছি, আমি দেখো না এখানে চুপ করে নিচ্ছি। এবং বাপি মোল্লা এবং সেদিন দাস সাহেবকে আমি বরণ করে নিয়ে এদিকে তাকাও, গুড। আমি কোথায় পাবো বলো তো, সকলকে আমি সম্মান জানাই। আসেন, আমি দেখতে পাচ্ছি আমাদের রহিমদা আছে, নাসিমদা আছে, সকলেই আছে, অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সবাই বরণ করে নিচ্ছেন। ইরশাদ বললাম, আমি একটা কথা বলি, আমরা এখানে একটা ফ্যামিলি না, একটা ছোট্ট গেম খেলবো, এরপর আমরা বুঝতে পারবো। একটা ছোট্ট গেম প্লিজ আমার সঙ্গে আপনারা একটু একটু সহযোগিতা করবেন। চলুন, আমরা ফ্যামিলিতে একজন আছি, চলুন স্টার্ট করুন তো। একটা নন নন নন, একটা একটা আঙুল, একটা আঙুল, একটা আঙুল, চলুন দুটো আঙুল, দুজন দুজন ফ্যামিলি মেম্বার, তিনটা ফ্যামিলি মেম্বার, চারটে, চলুন একসঙ্গে সবাই। দেখুন ক্লাস করলে এই হলটার একটা পরিবেশ আলাদা হয়ে যায়, তাই না? আর ক্লাস করলে আপনারা যখন যত ক্লাস করবেন আমাদের কাজ করার জন্য অনেক আমরা অনেক বেশি উত্তেজিত, অনেক বেশি অনেক ভালোভাবে কাজ করতে পারবো। আশা করবো প্রতিটা জায়গায় আপনারা ক্লাস করবেন, তাহলে আমরা আরো ভালোভাবে কাজটা করতে পারবো। থ্যাংক ইউ, চলুন ক্যারি অন। তুমি তাহলে ভেঙ্কটেশ্বর খেলা দেখে, হ্যাঁ ভেঙ্কটেশ্বর খেলা দেখেছি, ওই তো আমাদের শেষ আমাদের বর্তমানে মহামেডান স্পোর্টিং ক্লাবের এই যে 6-7 বছরে যত ফ্যান ক্লাব তৈরি হয়েছে, এই ফ্যান ক্লাব তৈরি করার পেছনে যে মানুষটার সব থেকে বড় অবদান, আজকে বলতে পারি মহামেডান স্পোর্টিং ক্লাব আজকে এই যে ভারতবর্ষের মূল স্রোতে আবারও ফিরতে এসছে। আমি বলতে পারি সমর্থকদের উৎসাহ দেওয়ার জন্য, সমর্থকদের মাঠে যাওয়ার জন্য যে মানুষটা নিরলস ভাবে প্রচেষ্টা চালিয়ে গেছেন, আমাদের উৎসাহ দিয়েছেন, সেই মানুষটা আজকে আপনাদের আমাদের সামনে। সম্মানীয় বিজয় পালি মহাশয়, প্রফেসর বিজয় পালি মহাশয়কে আমরা ভালোবাসায় ভরিয়ে দিলাম। আমরা বরণ করে নেব সেই বিশিষ্ট লেখক এবং ভাষ্যকার। আমরা হরিপ্রসাদ বাবুকে পরিসংখ্যান দিন বলেই আমরা সকলে চিনি, কিন্তু উনি প্রথমে ছিলেন সাংবাদিক, পরে হয়েছেন ভাষ্যকার, এখন এক ডাকে পরিসংখ্যান দিন বা স্টাডিস্ট। আমাদের ডাকে যারা এসেছেন সবাইকে বিশেষ করে ধন্যবাদ। মঞ্চ উপস্থিত আছেন যারা সহ, আমাদের সামনে যারা আছেন প্রত্যেকেই আমাদের বিশিষ্ট অতিথি, তাদের কাছে যারা নিচে আছে তাদেরকে দুঃখিত সবাইকে মঞ্চে রাখতে পারছি না বলে, আমাকে কিছু বলার জন্য অনুরোধ করলো, তখন বলার কিছু নেই। ব্ল্যাক প্যান্থার্স ফ্যান্স ক্লাব সম্পর্কে মানুষের কাছে যখন আসছে, তখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব একটা লেখালেখি হতো না, শুরুতেই ব্ল্যাক প্যান্থার্স হয়েছিল। তার মধ্যে যারা ফাউন্ডার মেম্বার আমাদের সঙ্গে আছেন, আমাদের ময়নুদ্দিন মল্লিক, রাজ মল্লিক, লালটু গাজী, নূর মোহাম্মদ মোল্লা, সামনে বসে আছেন রহিম আলী, মাকসুদ আলম মোল্লা যিনি আসতে পারেননি, নাসিম ভাই আছেন, আসাদুর রহমান,
আসিফ ভাই, আল মাসুম, এরকম অনেকের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, যাদের নাম নিতে পারছি না তাদের জন্য মানে মনে পড়লে আবার নেব। এরকম সোশ্যাল মিডিয়া লেখা থেকে সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে পরিচয়, মহান স্পোর্টিং ক্লাবের তখন খুবই দুর্দশা আমরা সবাই জানি, শুধুমাত্র সিএফএল আর আই লিগের সেকেন্ড ডিভিশনই খেলা হতো, কিন্তু দর্শক কিন্তু মাঠে ভর্তি থাকতো সিএফএল আর আই লিগ সেকেন্ড ডিভিশন। সোশ্যাল মিডিয়া লেখালেখি থেকে শুরু করে প্রত্যেকের, এখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের এখন নিত্যতার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। প্রথমেই এই ফ্যান্স ক্লাবে এরা আগে যুক্ত হয়েছে, তাদের কিছু পরে আমি যুক্ত হয়েছি, আমি সেক্রেটারি, এরা আমাকে জোর করেই করেছে, এখনো পর্যন্ত আমি থাকতে চাই না, আজও জোর করে রেখেছে, এটা একটা ভালোবাসা, ধন্যবাদ। এরা সবাই জানে এই প্রোগ্রামটা পরে আমি কোনো মতে সেক্রেটারি থাকছি না, এটা আমি হলেই ঘোষণা করছি, কারণ আমার ব্যক্তিগত জীবনের অনেক সমস্যা হচ্ছে। যে কথা বলছিলাম যে সোশ্যাল মিডিয়া লেখালেখি, কারণ সত্যি কথা একটা জিনিস, মহান স্পোর্টিং ক্লাবের কোনো পারফরমেন্স ছিল না, এর জন্য দায়ী যে মহান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ঠিক করেছিলেন কোন রকম মাদক দ্রব্য নেব না, তারপরেও অনেক চেষ্টা হচ্ছে ক্লাবটাকে ধরে রাখার, বাঁচানোর, কোথাও কোথাও কোন কোন সিনিয়র কর্তাদের গোলামি ভাবও একটা কারণ ছিল, সেই সব এড়িয়ে গিয়ে বর্তমান কর্তার এবং তখন যারা ছিলেন তাদেরকেও বোঝাতে সাহায্য করেছেন যে আমাদেরকে আধুনিক হতে হবে, ভারতবর্ষের ফুটবলের টপে থাকতে হবে, সেখান থেকে বাঙ্কারিয়ার ইনভেস্টর আসা, সমস্ত ফ্যান ক্লাব মিলে আন্দোলন, রাস্তায় বসা, ঝগড়া ঝামেলা, গালাগালি, মারপিট, অম্লমধুর সম্পর্ক, যেগুলো স্বাভাবিকভাবে হয়, এটা অতীতে ছিল না, মোহনবাগান ইস্ট বেঙ্গলের বিভিন্ন ফ্যান্স ক্লাব ছিল, মোহামেডানের ছিল না, সেই ভালোবাসা থেকেই আমাদের সবাই এখানে যারা আছি এক একজন যোদ্ধা, যারা আসতে পারেনি তারাও আজকের মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই চূড়ান্ত সাফল্য, ভারতবর্ষের টপ লিগে খেলছে একাডেম টিমে, আমার কথা মানে বক্তব্য অনুযায়ী, আমার মত অনুযায়ী সব থেকে বেশি ক্রেডিট আছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই সমস্ত ফ্যান্স ক্লাব, তাদের সদস্য এবং ফ্যান্সদের, এবং এদের এদের আকৃতি, এদের ভালোবাসা, এদের নড়াচড়ার পরে আমাদের কর্মকর্তারাও আস্তে আস্তে তারাও বাধ্য হয়েছেন প্রশাসন বিভিন্ন দিক দিয়ে ভাবতে বাধ্য হয়েছেন যে ক্লাবটার একটা গুরুত্ব আছে, যে ক্লাবটার ইতিহাসে যে ক্লাবটার প্লেয়ার প্রথম ভারতবর্ষের বাইরে খেলেছে, ভারতবর্ষের প্রথম বাইরে বিদেশি খেলোয়াড় হচ্ছে মহান স্পোর্টিং ক্লাবের, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের যাদের ঐতিহ্য আছে সেটাও মহান স্পোর্টিং ক্লাবের। আমরা সবাই জানি যে বইতে লেখা আছেন, বিজয় স্যার ওখানে এডিট করেছেন, আমিও দেখেছি, আমি অনেক দিন আগে জানতাম, খুব বড় একটা ইতিহাস, অনেকে হয়তো বিশ্বাস করবেন না, এটা ব্রেকিং নিউজ, 46 দাঙ্গার সময় যখন নোয়াখালী দাঙ্গা হচ্ছে, ভারতবর্ষ জ্বলছে, বাংলা জ্বলছে, সেই দাঙ্গা নেবানোর জন্য কলকাতায় এসেছিলেন মহাত্মা গান্ধীজি, মিটিং করেছিলেন কোথায় জানেন, মহামেডান স্পোর্টিং ক্লাবের তাঁবুতে, ওখান থেকে শান্তির বার্তা দিচ্ছিলেন, সেদিন ছিল চারটা, তার ছবি সহ আজকে এই বইটি আপনারা পাবেন। এরকম একটা ঐতিহ্যশালী ক্লাব আমরা চাইব, তার অতীত দিনের সমস্ত কর্মকর্তারা ছিলেন যারা তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে এই ক্লাবটাকে বাঁচিয়ে রেখেছেন, এবং যতই বলি দুরবস্থা ছিল কিন্তু তখন যারা ধরে রেখেছিলেন তাদেরও একটা ক্রেডিট, এটাকে মরতে দেয়নি, মানে কোনো জিনিস যদি চলতে চলতে বন্ধ হয়ে যায় সেটা ধ্বংস হয়, কিন্তু চলতে চলতে হাঁটুকুড়েও যদি চলে সেটাও চলে, এবং তারা চালিয়েছে, তাদেরকেও ধন্যবাদ। আগামী দিনে পশ্চিমবঙ্গের কোড়ায় কোড়ায় আমি দেখতে পাচ্ছি আইএসএল টুর্নামেন্ট শুরু হলে পাড়ায় পাড়ায় ইস্ট বেঙ্গল মোহনবাগানের যেমন ফ্যান্স ক্লাব ছিল, মহান স্পোর্টিং ক্লাবের ফ্যান্স ক্লাব তৈরি হবে, আমিও চাই, এবং মঞ্চ সামনে যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই, যারা আসতে পারেনি তাদেরকেও ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার প্রেসিডেন্ট বলেছিলেন আসবো, কালকে রাত্রেও কথা হয়েছে, উনি মিটিংয়ে ব্যস্ত আছেন, তাও বলেছেন আমি হাজারবার চেষ্টা করবো আসার জন্য সঠিক সময়ের জন্য, যারা এসেছেন সবাইকে ধন্যবাদ, কারো নাম করতে পারছি না, আর এই প্রোগ্রামটা চলছে, আমাদের প্রোগ্রাম করছেন, সবাইকে ধন্যবাদ। ফ্যান ক্লাবের সম্মানীয় সভাপতি, সচিব সহ সকল সদস্যকে, এখানে উপস্থিত মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যান্য ফ্যান্স ক্লাবের সকল আধিকারিক এবং সদস্যকে আমার শুভেচ্ছা জানাই। এখানে উপস্থিত আছেন আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের মানে অন্যতম একজন কর্মকর্তা, যিনি একটু আগে মোশারফদা যে কথা বলছিলেন যে খারাপ সময় মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে সবসময় থেকেছেন, বিলালদা বিলাল আহমেদ খান। উপস্থিত আছেন আমাদের এক্সিকিউটিভ মেম্বার
মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাক্তন ট্রেজারার শাহিদ রশিদ সাহেব। এখনো মনে আছে একটা ম্যাচ ইরানের সাথে খেলা ইরানের মাঠে আন্ডার 16, সেদিন আব্দুল সাদিক আর শেখ সাবিল দুজন মিডফিল্ডার ছিল, আমরা সেই ম্যাচ ইরানের সাথে 1-1 গোলে ড্র করেছিলাম ইরানের মাঠে। সাদিক আমার ছোটবেলার বন্ধু। দেখুন একটা ক্লাব, একটু আগে মোশারফদার যে কথা বলছিল, মোশারফদার কথা ধরে আমি বলছি যে যতদিন ফুটবল থাকবে ততদিন মোহামেডান স্পোর্টিং ক্লাব থাকবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব বুঝবে না, ভারতবর্ষ না, পৃথিবীর ফুটবল যতদিন থাকবে মোহামেডান স্পোর্টিং এর নাম ততদিনই থাকবে। সেহেতু মোহামেডান স্পোর্টিং একটা ইনস্টিটিউশন, মানে যেখানে ধরুন দীপেন্দ্র বিশ্বাস আজ আছে কাল থাকবে না, অন্য কেউ আসবে, কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তার মতো সে চলবে। আমরা গত 3টে কলকাতা লিগ জিতেছি, আই লিগ জিতেছি, আশা করি আগামী 3 বছরে আমরা ISL জিতব। এটা আমাদের টার্গেট, আমরা একটা টার্গেট নিয়ে উঠেছি, যে টার্গেট যে স্বপ্ন আমাদের দেখিয়েছে তার নাম হচ্ছে দীপক কুমার সিং বাঙ্কারে। মোহামেডান স্পোর্টিং টেন্ট, মোহামেডান স্পোর্টিং ক্লাব ফুটবলার, এখানে বিলালদা আছে যে খারাপ সময়ে টিমের সাথে থেকেছে, আমরা জানি কিভাবে ক্লাব চলেছে, অনেক সমস্যার মধ্যে দিয়ে আমরা ক্লাবকে চালাতে পেরেছি। কিন্তু দীপক ভাই বাঙ্কারি আসার পর থেকে একটা দিক আমাদের চিন্তা থেকে আমরা ধরুন এই যে টিমটা কাল খেলেছে 6 গোলে জিতেছে, সারা মিডিয়া বলছে মোহামেডান স্পোর্টিং অনেক ভালো খেলেছে, বিলালদা মাঠে ছিল, এই টিমটা মাত্র 8 দিন প্র্যাকটিস করেছে, এখনো এই টিমের যে নিউক্লিয়াস তারা কিন্তু এখনো মাঠে নামেনি, জয়বাদ, মহিতোষ, সুজিত সিং সহ আরো আন্ডার 20 ভারতীয় দলের দুটো খেলোয়াড় এখনো তারা নামেনি, এবং যারা কালকে খেলেছে তাতে কিছু খেলোয়াড় 3 দিন প্র্যাকটিস করেছে, কিছু খেলোয়াড় 2 দিন প্র্যাকটিস করেছে, এবং খুব বেশি হলে 6 থেকে 7 জন প্লেয়ার যারা 8 দিন প্র্যাকটিস করেছে, তার মধ্যে একদিন আমরা আবার তাকে রেস্ট দিয়েছিলাম যে পরপর 7 দিন প্র্যাকটিস করবে। এই টিমটা আগামী ধরুন 21 দিন একটা টিম ফিট হতে সময় লাগে। আমাদের আশা যে 5 তারিখের ম্যাচের পরে এই টিমের আসল রূপটা দেখতে পারবেন, এখনো এর আসলটা দেখতে পাইনি, তাই জন্য কিন্তু মানে খুব কম সময় আমরা ভালো খেলেছি কালকে, আমরা এতটা আশা করিনি, আমরা ঠিক করেছিলাম যে কালকে 1-2 গোলে জিতলেই আমরা খুশি হব। এই টিম অনেক ভালো টিম, আগামী দিনে দেখতে পাবেন এই টিম থেকে 6 থেকে 7টা প্লেয়ার যাতে আমরা আগামী দিনে আমাদের ISL টিমে নিতে পারি, এবং সেটাই আমাদের টার্গেট থাকবে। সবাই ভালো থাকবেন, আমার শুভেচ্ছা নেবেন, এবং প্রতিটা খেলায় মাঠে আসবেন। ধন্যবাদ। আমি বলি যে হরিপ্রসাদ ওনাদের সাথে সবসময় কন্ট্যাক্ট করি, বিজয় স্যার আছেন, প্রফেসর বিজয় স্যার খড়গপুর থেকে এসছেন, এবং আমার সমস্ত এক্স প্লেয়ার এখানে, তারা সব আমার মোটামুটি যখন থেকে আমি ক্লাব আছি সবাই দেখেছি খেলতে মোহামেডান স্পোর্টিং ক্লাবে। এখানে আমাদের শাহিদ রশিদ সাহেব আছেন, যে আমাদের ক্লাবের ট্রেজার দীর্ঘদিন ছিল, এখন ইউনিট কমিটি মেম্বার। আমার বলার একটাই ছিল যে ক্লাবে যে দীপেন্দু করে গেল, আজকে দীপেন্দু বিশ্বাস আমাদের ক্লাবে মোটামুটি আমি যদি আমার 25 বছর সামনে বছরের পূর্তি হবে, কিন্তু দীপেন্দু বিশ্বাস অন্তত 20 বছর তো হবে ক্লাবের সাথে, ফুটবলার হিসাবে, ক্যাপ্টেন হিসাবে, ফুটবল কমিটির চেয়ারম্যান, তারপরে টিডি, তারপরে এখন ফুটবল সচিব। ইভেন এক সময় এরকম হয়েছিল যে সচিবের জন্য আমি প্রস্তাব রেখেছিলাম, কিন্তু যার যে কোনো কারণে সময় বললাম তুমি এমএলএ থেকে এমএলএ থাকাকালীন তুমি সময় দিতে পারো ফুটবল সচিব, তাহলে ভালো হবে। আজকে ফুটবল সচিব, লাস্ট ইয়ারে ISL এর টিম ম্যানেজার হিসাবে টিমের সাথে ছিল, টিম সাফল্য হয়েছে, পরপর 3 বছর যে লিগ চ্যাম্পিয়ন সে সময় দীপেন্দ্র বিশ্বাস ছিল। আমি তার আগে অনেকবার আমি ম্যানেজার বা ক্লাবে থেকেছি, ক্লাব টার্নিং পয়েন্ট যেটা বলা যায়, আজকে যে এত ফ্যান্স ক্লাবগুলি তৈরি হচ্ছে চারদিকে, একটা টার্নিং পয়েন্ট হয় না এক এক সময় বা নতুন, যেটা সময় মতো হয় যখন আমাদের
প্রেসিডেন্ট আমিরউদ্দিন ববি যখন থেকে প্রেসিডেন্ট হন, কামাল স্যার সেক্রেটারি ছিলেন, আমরা তখন ক্লাবকে একটা ভাড়াতে এনেছি, যেটা ঠিক সিস্টেমে একটা সিস্টেমে চলতো না, একটা মডেল করে। তখন কোনো সমর্থক ফ্যান্স ক্লাবও সে সময় ছিল না, একমাত্র যে সুলতানদা তৈরি করে গেছিলেন পাকসার আমাদের মাঠে ফ্যান্স ক্লাব, যে কয়েকটা একটা ফ্যান্স গ্রুপ তৈরি হয়েছিল তারাই চলত। মাঝে মাঝে ফেসবুক যখন সোশ্যাল মিডিয়ার যুগ শুরু হলো, তখন মুস্তাফিজুর রহমান যার নামটা বলছি, এই রহিম ভাই, এই নাসিব, এরা মানে মানে সব নেগেটিভ, কিন্তু গালাগালি আমি শুনতাম বেশি, আমাকে টার্গেট করে বলতো ওরা। তা আমি খুব সহজভাবে মেসেঞ্জারে গিয়ে তাকে বলতাম, ভাই আপনারা যে কোনো সমালোচনা করো, আপনারা সাজেশন ক্লাবের সাজেশন বক্স আছে সেখানে আপনারা দিন, ওই সাজেশন বক্সে থাকলে কি হবে, ক্লাব সেটাকে ধরে করবে, এভাবে করবে না। আপনারা সমালোচনা করতে পারেন, কিন্তু অশ্লীল ভাষা কোনো রকম ইউজ না, কেন আমাদের ক্লাবে যে কোনো কর্মকর্তার আছে, যে কথা আমি সারা 25 বছর সবাই ক্লাবে কিন্তু দিয়ে, সবাই টাকা দিয়ে, আর দীপেন্দু বিশাল নেক্সট ফুটবলার আছে কমিটি মেম্বার, ওর টাকা ক্লাবে দেয়। তো তার মানে সমস্ত মানুষ যে আছে ক্লাবে টাকা দিয়ে, সময় দিয়ে কোনো রকম করে ক্লাবটাকে আমরা এই জায়গা আজকে, যেটা বলছিলাম টার্নিং পয়েন্ট যেটা আছে, তখন আমরা আমাদের সমর্থকরা মাঠে, মানে ক্লাবে মাঠে ঢুকে গিয়ে ক্লাবে এসে যেভাবে আবেগ, যে কান্নাকাটি, মানে মনে হচ্ছে লিগ চ্যাম্পিয়ন আমরা, যেহেতু ওই দৃশ্যটা দেখে তখন দীপক ভাই আমাকে রাখে একটা সাইডে গিয়ে, বললাম ভাই ইচ্ছা আমরা এই মশলায় এই মানে দৃশ্যটি, তখন দীপক ভাই না ঠিক আছে এটা তো বললাম আপনি আসুন ফুটবলের দিকে, এটা আমার প্রথম দীপক ভাইয়ের সাথে এটা কথা। তখন অসীম আকরাম সে সময় সেক্রেটারি সচিব ছিল, অসীমও সে সময় খুব চেষ্টা করছিল সে ক্লাবে কীভাবে কী করা যাবে। তখন আমাকে বললো দীপক ভাই কী বলছিল, আমরা দীপক ভাই বলছেন কি এই ব্যাপার, আমি দীপক অসীমকে বললাম আপনি কথা বলে নাও, আমার মনে হয় দীপক ভাই ফুটবলে ইন্টারেস্টেড আসার জন্য, দীপক ভাই যখন ফুটবল এসে তারপরে ইন্টারেস্ট, আমি ক্রিকেট ভুলে গিয়ে শুধু ফুটবল ফুটবল ফুটবল, দীপক কুমার সিংয়ের জন্য একটা জোর হাতে তালি বাঙ্কালির জন্য, বাঙ্কালি যখন থেকে আমাদের ক্লাবে, এটা ঠিকই মানে যেটা বুকে রেখে দেখিয়েছে বাঙ্কালি, খুব বড় ইনভেস্টর বলে বাঙ্কালি বলে নেই আপনারা আজকে বুঝতে পারছেন, কিন্তু ওনার যা হিম্মত, কিছু টাকা নেই কোনো ব্যাপারে কিন্তু চালিয়ে গেছে, তার সাথে আমাদের ক্লাবের ইনফ্রাস্ট্রাকচারের কাজটা একদিকে, ক্লাবের কর্মকর্তাদের টাকা দিয়ে কর্মকর্তা ভবিতার সামনে থেকে যে টানেলের কাজ হলো, মাঠের কাজ, টিমের যেটা ক্লাব যেভাবে করায় আজকে যারা যারা একটা গর্ব করে কি, এটা আমাদের যেরকম টিম আইএসএল সেরকম একটা ক্লাবে আমাদের অনেক মানুষ আসে, তো এটা ফ্যান্স ক্লাবদেরকে ক্লাবের পাশে সবসময় থাকতে হবে। আমি আজকে আমাদের বাংলার কথাটা যে বাংলা বাঙালি আমরা, আজকে দেখুন এখানে মোহামেডান ক্লাবের ইতিহাসের বই, ইতিহাস কি আছে কেউ কেউ জানত না, এই ফ্যান্স ক্লাবগুলির একটা অবদান আছে অনেকই, অনেক দিক থেকে এনে এদিকে খুঁজে গেলে প্রশান্ত ওখানে বসে আছেন, হরিদা বসে আছেন, বিজয় স্যার বসে আছেন, এই তিনজন তারা কে, তারা তো মোহামেডান মুসলিম তো না, তারা অন্য ধর্মের লোক, কিন্তু আপনি দেখুন পশ্চিমবাংলা তাকে বলে, ওনারা এগিয়ে গিয়ে মোহামেডান ক্লাবের কি ইতিহাস কোথায় কোন জিনিসটাকে ভাই করে, আজকে অনেক লোক বলে পলিটিক্যাল কথা, ওই যারা পলিটিক্যাল পার্টিছে তাদেরকে সহে দেয় কি আমি আছি বলে আছি বাংলা শান্তি, আমি আছি বলে বাংলা সবাই বলে এসেছে চিরকাল, কিন্তু না এখানকার মানুষের জন্য, এখানে আমরা যারা বাঙালি, হিন্দু বাঙালি হোক, মুসলিম বাঙালি হোক, বা যা হিন্দি ভাষা, সবাই মিলে একসাথে আমরা থাকি বলে আজকে সেটা প্রমাণ এখানে, কোনো পলিটিক্যাল আমি আমি এতে বলবো না যে তাদের ক্রেডিট আছে বলে আছে, এইসব মানুষ যে আমাদের এখানে শিক্ষিত যে সমাজ আমাদের বাংলাতে, যে আজকে মোহামেডান ক্লাবকে যে তুলে লেখা ধরা, আজকে এইচএস হাই সেকেন্ডারি বইতে মধ্যে মোহামেডান ক্লাবে ইসমিনুল মোহামানের সাথে আমাদেরও ইতিহাস ওর মধ্যে কি আছে সেটা লেখা থাকবে, তার মধ্যে অপ্রাণ চেষ্টা করেছেন হরিবাবু, প্রশান্ত বাবু, এখানে বিজয় স্যার বসে আছে, তো এই এটা দেখে আজকে আমি আমাদের আমার এত গর্ব হয়, এত আমি এ ফিল করি আজকে ক্লাবে, যে আপনি বিশ্বাস করবেন ওই সময় রয়েছে যেটা দীপেন্দ্রী বললো, অনেক খারাপ অবস্থা সময় গেছে, তখন ক্লাবে একটা পাখা চলছে, এক মিনিটে ঘুরতো একটা টিনের ঘর কেমন একটা, তখন ক্লাবে হাত ধরা হয়, তার আগে মীর মোহাম্মদ উমর ছিল, বলো বলা যাবে না যে ওনারা চালাননি, ওনারা দীর্ঘ বছর চালিয়েছেন, তার আগে চালিয়েছেন, যারা তাই চালিয়ে গেছেন সবার কিন্তু কৃতিত্বের মধ্যে আছে। আর আজকে
মেইন জিনিসটা হচ্ছে যে আমাদের যে ফ্যান্স ক্লাবগুলি তৈরি হচ্ছে আরো বেশি করে হোক, বেশি করে ফ্যান্স ক্লাব হোক, নিজেদের মধ্যে ভালোভাবে সম্পর্ক রাখা হোক, কেউ কারোর বিরুদ্ধে না, এটা ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবকে একত্র হয়ে ক্লাবকে নিয়ে এগুলো চলতে হবে। এই যে টিম লাস্ট ইয়ারের যে টিম আমি ভালো করে জানি, লাস্ট ইয়ার যখন টিম তৈরি হচ্ছে মানে আমাকেও কনফিউজ সফল না, কিন্তু সত্যি কথা যেটা বলা যায় যে আজকে প্রফেশনাল যুগের মধ্যে টিম করা, আমরা টিম কিভাবে করতাম, একটা টিম প্লেয়ার খেলছে তাকে ধরে আনলাম সই করিলাম, বা কেউ এসে বলে প্লেয়ারটা ভালো তাতে একে দিলি, এই মানবীর সিটি একজনকে এসে বললো যে ছেলেটা ভালো একে সই করে নিলাম। এখন কিন্তু আছে এক একটা প্লেয়ার কোথায় খেলছে, ক মিনিট খেলেছে, কটা অ্যাসিস্ট করেছে, কি করেছে, কোন ক্যাম্প থেকে, ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া 17 খেলেছে কিনা, 16 খেলেছে কিনা, অন্য কোনো আইসিএলের টিমে কতটা রিজার্ভ ম্যাচে খেলেছে, সেটা পুরোপুরি চেক করে দেখে, যেটা আমি বলা যায় আমাদের যে এখন যে লাস্ট ইয়ারে দায়িত্ব পেয়েছে পেয়েছিল টিম করার জন্য যেটা তাহা আমি ও এইগুলি পুরো চেক করে, ডাক্তার সাহেব আছে, শিক্ষিত ছেলে আছে, দেখে কোন কোন প্লেয়ার কোন কোন পজিশনে কত মিনিট, টিমের মধ্যে 40টা প্লেয়ার হলাম 26টা প্লেয়ার, এই যে আমরা ভাবলাম 40টা সই করালে খুব ভালো হবে, না যত কম্পিটিশন থাকবে 26টা প্লেয়ার তার মধ্যে টিম হবে, সেভাবে টিম করেছে লাস্ট ইয়ারে। এবারে টিম বিশ্বাস করবে না এক সপ্তাহ মধ্যে টিম হয়েছে, আমাদের একটা রিজার্ভ টিম ছিল, ওই রিজার্ভ টিমের কিছু ছেলে, তারপরে কেন আমাদের যে কিছুদিন আগে আপনারা জানেন শর্ট লেগে একটা খেলাকে এত আবেগতাড়িত হয়ে গেছিল, হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল, খুব আমরা সকলে ভীষণ মানে কি বলবো রহিম আলী সাহেবকে বরণ করে নেবেন আমাদের, আমি জাকির হোসেনকে অনুরোধ করব, আমি অডিটোরিয়ামে আছেন যাদের নামগুলো বলবো আমাদের ফ্যান্স ক্লাবের সদস্য এক এক করে আপনারা আসবেন। রহিম দা হচ্ছে আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের একজন লাইভ মেম্বার, এবং জানেন যে এই রহিম দা এমন একজন ব্যক্তিত্ব, খেলাকে এমন ভাবে ভালোবাসেন, যেদিনে মেয়ের বিয়ে হলুদের দিনকে খেলা দেখতে এসছেন, এমনকি ওনার একটা ব্যবসায় মানে ওনার অনেকগুলো দোকান আছে বাড়াইপুরে, সেই রকম একটা দোকানে 50 লাখ টাকার দোকান ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল, আগুনে পুড়ে গেছে, তারপরের দিনকেও শুধুমাত্র খেলাকে মোহামেডানকে ভালোবেসে মাঠে এসছেন, এই সমস্ত মানুষ আজকে আমাদের কাছে মানে কি বলো অনুপ্রেরণা, ওনাকে ওনার মতো মানুষকে আমরা সম্মান দিতে পারে নিজেরা গর্বিত নিজেরা সম্মানিত। এরপরে আমি লাইফ আছে একটা ব্যস্ততা আছে একটা মানে কি বলবো ঘর সংসার আছে সেটাকে ছেড়েও এই সমস্ত মানুষ মাঠকে ভরান, মাঠের জন্য আসেন, নিজের পকেটের টাকা খরচা করে সমর্থকদের মাঠে নিয়ে আসেন, সেই মানুষগুলোকে একটু সম্মান দেওয়া আমাদের উচিত বলে আমরা মনে করি। এবারে নাসিম ভাইকে সম্মান জানাচ্ছেন সেলিম নস্কর সাহেব, সেলিম আনসারি, আমি অডিটোরিয়ামে যারা আছেন আমাদের সদস্য যারা তাদেরকে একটু বলবো আপনারা উঠে আসুন তাড়াতাড়ি হবে, কারণ আশিরুদ্দিন সাহেব, পারভেজ, লান্টু গাজী, আতাউর রহমান সাহেব এবং মিজানুর রহমান ও আমাদের মেহবুব রহমান টুটুদা এবং নাসিরুল ভাই আমি একটু আসার জন্য অনুরোধ করব। এরপরে আমরা বরণ করে নেব অত্যন্ত আমাদের প্রিয় মোহামেডান প্রেমী মানুষ, মোহামেডান ফ্যান আফতাবউদ্দিন, আফতাবউদ্দিনকে আমি মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব, বিশিষ্ট ব্যক্তিত্ব, ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের নাসিরুল ভাইকে আমি অনুরোধ করব। অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ মেম্বার হাসান ভাই বরণ করে নিচ্ছেন শাহরুখ হোসেন সাহেবকে, বিশিষ্ট ব্যক্তিত্ব, আমি মঞ্চে এই মুহূর্তে আহ্বান জানাব হানর ভাইকে বরণ করে দিচ্ছে, আচ্ছা আনোয়ার হোসেন পুরো ভারতবর্ষ মানে যেখানে খেলা হয় সেখানে যে যান অনুদ্দিন ভাই যান এই বিয়ে হয়েছে পরিবারটা ঠিক করেছে
শুধু চাচা আসেননি, চাচার সাথে আমার ওনার অর্ধাঙ্গিনী সহধর্মিণীও এসছেন, কারণ উনি যেখানে যান সেখানেই আসেন। আমি সেই মরিনা সুলতান আমি ডেকে নেব। বিশ্বে যাহা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, সেরকম একজন নারীকে আমরা বলতে পারি। প্রতিটা খেলার মাঠে উনি ওনার সাথে যান, ওনাকেও আমরা যোগ্য সম্মান দিতে চাই। বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। এরম্বার হামিদুর রহমান অনুরোধ করছি, আমার চাচা চাচির জন্য হাততালি হয়ে যাক। কত আর ছবি নেবো ভাই, আমার ছবি অনেক ভালো। জয়ভার জন্য হাততালি। আজকে এই অনুষ্ঠানটাকে পরিচালনা করছি বা অনুষ্ঠানটা হচ্ছে যে কয়েকজনের অতিরিক্ত তাগিদে, তাদের মধ্যে জয় ভাই অন্যতম একজন। মহানন্দ স্পোর্টিং ক্লাবের সমস্ত ফ্যান্স গ্রুপের সদস্য বৃন্দদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ওয়েলকাম জানিয়ে আমি বেশি না দু চারটে কথা বলব। ফুটবলের ব্যাপারে আমি খুব একটা বলবো না। আমাদের মধ্যে উপস্থিত আছেন হরিপ্রসাদ দা, তিনি বলবেন। আমি একটু অন্য ধরনের কথা বলতে চাই। আপনারা সবাই জানেন যে মহামেডান স্পোর্টিং ক্লাবের একটা ঐতিহ্য আছে, ইতিহাস আছে, আমরা এটুকুই জানি। কিন্তু সেই ইতিহাসটা কি এটা আমাদের আরো গভীরভাবে জানার দরকার আছে। যেমন আমরা গুগল বা উইকিপিডিয়া থেকে আমরা জানতে পারি যে মহামেডান স্পোর্টিং ক্লাবের জন্ম হয়েছিল 1891 সালে, কিন্তু তার আগে আজকে কামালউদ্দিন সাহেব নেই এখানে, উনি অনুপস্থিত আছেন। উনি যখন ক্লাবের সম্পাদক ছিলেন, মজিদ ফিস্কার এখানে এসেছিল, তাকে সুব্রত ভট্টাচার্য তখন আমাদের কোচ, মজিদ ফিস্কারকে ওয়েলকাম জানানো হয়েছিল এবং তাকে একটা মেমোরিয়াল দেওয়া হয়েছিল দুর্গার প্রতীক। এইটা একটা অভাবনীয় ঘটনা, এটা আমরা আশা করতে পারি না, যেটা মহামেডান স্পোর্টিং ক্লাবের মতো ক্লাবই এই ঘটনাটা ঘটাতে পেরেছে। তৃতীয় যেটা ঘটেছে সেটা হচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাবে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে এখানে ঈদের অনুষ্ঠান হয়, কিন্তু আমাদের প্রেসিডেন্ট উনিও অনুপস্থিত আছেন, ববি আমিরউদ্দিন সাহেব, উনি ঈদের পাশাপাশি এখানে বিজয়া দশমীও করেছেন। এবং এটা সম্ভব হয়েছে বাংলার যে ফুটবল সংস্কৃতি, বাংলার যে ফুটবল সংস্কৃতি এবং যে অসাম্প্রদায়িক চিহ্ন সেটার জন্যে। আরেকটি ঘটনা যেটা খুব নাড়া দিয়েছে সেটা হচ্ছে বাঙ্গালিলের মহামেডান স্পোর্টিং ক্লাবের পেছনে এসে দাঁড়ানো। হতে পারে বাঙ্গালিল হয়তো খুব সেই লেভেলের ইনভেস্টার না, কিন্তু বাঙ্গালিল মহামেডান স্পোর্টিং ক্লাবকে আজকে যে উচ্চতায় নিয়ে গেছে সেটা হচ্ছে তার স্পোর্টস ম্যানেজমেন্ট অভিজ্ঞতার জন্য। এবং পুরো ক্যালকুলেশন করে তার স্পোর্টস ম্যানেজারিয়াল যে মেধা এইটাকে কাজে লাগিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন যে
অল্প টাকাতে আমরা যদি ঠিকমতো কাজ করতে পারি, সেখানে যে কোনো টিম একটা চ্যালেঞ্জিং টিম হতে পারে। তো এই চারটি ঘটনা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। পরিশেষে একটি কথা বলবো যে এখানে প্রায় সমস্ত ফ্যান্স ক্লাবের সদস্যরা আছেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনেক কর্মকর্তাও আছেন। একটা জিনিস আমার বারবার মনে হচ্ছে যে ক্লাবের যে ইতিহাস, সেই ইতিহাসের 70-80% এখনো আনএক্সপ্লোর, সেটা এখনো প্রকাশ্যে আসেনি। তার মূল কারণ হচ্ছে যে বহু নথি আমরা পাচ্ছি না, এবং একটি কাজ করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে ক্লাবের বহু ইতিহাস, বহু নথি বহু সাধারণ মানুষের কাছে রয়েছে। তা আমার অনুরোধ হচ্ছে তারা যেন সেই নথি ক্লাবে যেন হস্তান্তর করেন, এবং ক্লাবের কর্মকর্তাদেরও বলবো যে আপনারা এই নথিগুলোকে গ্রহণ করুন। সাধারণ সমর্থক এবং সমস্ত ফ্যান্স ক্লাবকে অনুরোধ জানান তাদের কাছে যা যা রয়েছে তারা যেন তা ক্লাবে দেন, যাতে আগামী দিনে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিয়ে যে গবেষণার জায়গা রয়েছে এইটা যেন একটা সঠিক মাত্রায় যায়। কারণ এই কাজটা যদি না হয় আগামী দিনে বহু সত্য সত্য ঘটনা সাধারণ মানুষরা জানতে পারবে না। এই কটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। রেকর্ডে তিন প্রধান লিখেছিলাম দীর্ঘদিন ধরে, এবং সেটা লিখতে গিয়ে মোহনবাগান নিষ্প্রভ বটে সবচেয়ে বেশি করে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তথ্য সংগ্রহের জন্য আমাকে ন্যাশনাল লাইব্রেরিতে যেতে হতো। খেলার আসরের সঙ্গে পরিচিত এক ভদ্রলোক তিনি সব ব্যবস্থা করে দিয়েছিলেন, কারণ মোহামেডান স্পোর্টিং প্রথম যে আমার লিগ পায় সেটা আমার জন্মের প্রায় 20 বছর আগে। ৪৭, ৩৬, ৩৭, ৩৮, ৩৭, ৬৭ এই যে দশটা লিগ মেমোরিয়াল স্পোর্টিং সেই সময় জিতেছিল, এবং সেই সময় তারা যে সেই টালিগঞ্জের কাছে হেরে গেল অপ্রত্যাশিত ভাবে, মোহামেডান স্পোর্টিং টালিগঞ্জকে হারিয়ে 71-এর শীত জিতল। পরের শীতটা পেতে মোহামেডান স্পোর্টিং কে অপেক্ষা করতে হলো অনেকদিন, সেটা পেল 2014। ৮১-তে যখন মোহামেডান স্পোর্টিং লিগ পেল সেটা মোটামুটি ভাবে কারো কোন অসুবিধে হলো না, এবং চলন্ত ইতিহাস সেটা। এই 80-81 সালে পর থেকে মোহামেডান স্পোর্টিং এর দাপুটটা একটা স্থিরিত হয়েছে কবির আলী, কিন্তু তারপর গিয়েছিল তো হাসান দা, আমরা একেবারে মোহামেডান স্পোর্টিংটাকে হাত মিলে যাও। 2021-22-23 চলছে এইরকম অবিশ্বাস্য দাপুটে আধিপত্যের মোহামেডান স্পোর্টিং আমরা শেষ কবে দেখেছি সেই 81 সালে। 34-38 অধ্যায়, 40-41 অধ্যায় আমাদের তো জানা সম্ভব না, আমাদের 48-57 অধ্যায়, কিন্তু ওই যে সময়টা সেই সময়টাকে ফিরিয়ে এনেছে বাবর সিং এবার। 21-22-23 তিনবার তারা কলকাতা লিগ জিতেছে, সেই 34-38 টানা পাঁচবারকে ছুটতে গেলে এবারও তাদের লিগ পেতে হবে। এবং গতবার মোহামেডান স্পোর্টিং কলকাতা লিগের প্রথম ম্যাচে সিএসকে 7-0 গোলে পরাজিত করেছিল। প্রথম ম্যাচে কিন্তু মোহামেডান স্পোর্টিং এর আগে কখনো 7 গোলে যেতেনি, পরেও যেতেনি।
কালকে সেই সুযোগটা তারা পেয়েছিল সবল করে তারা খেলে কালকে সাত গোল করলে পরপর দুটো কলকাতা নিজের প্রথম ম্যাচে সাত গোলে যেতাম এটা মারবাটা স্পোর্টে গেছে না নজর হয়ে থাকতে পারে তা না হোক এখন তো মারবাটা স্পোর্টিং এর সামনে এবারে লিগ জয়ের বিরাট সুযোগ আছে 2023-এ 17 ম্যাচ খেলে 14 ম্যাচ জিতে 46 গোল করে 44 পয়েন্ট পেয়ে মারবাটা স্পোর্টিং এর দাপটের সঙ্গে কলকাতাকে ঘরে তুলেছিল তা এক নিমেষে আমাদের সেই আকাশে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল আর তারপর তারপর যেটা ঘটল সেটা হচ্ছে ইতিহাস আই লিগ মারবাটা স্পোর্টিং কখন আই লিগ জিতেছে আমরা জানি একবার দু বছর আগে লিগ জয়ের কাছাকাছি পৌঁছেছিল শেষ ম্যাচে গোকুলরাম কেরালার কাছে হেরে যাওয়ায় তাদের সেবারে আই লিগ জেতা হয়নি কিন্তু এবার যেটা করলো মারবাটা স্পোর্টিং তা কখনো ঘটেনি এমন আধিপত্য এমন প্রাধান্য এমন দাপট ক্রমাগত মারবাটা স্পোর্টিং শেষ কবে দেখিয়েছে সেটা আমরা জানি না কারণ ওই সময় আমাদের কোন ইচ্ছু নেই কিন্তু এই যে মারবাটা স্পোর্টিং এখনকার মারবাটা স্পোর্টিংটা এই মারবাটা স্পোর্টিং একটা নতুন নতুন জীবনের ইঙ্গিত দিচ্ছে মারবাটা স্পোর্টিং এর নতুন রং দিচ্ছে মারবাটা স্পোর্টিং এর সম্পর্কে লোকের প্রবল আগ্রহ অপেক্ষা আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু তৈরি হচ্ছে এবার মারবাটা স্পোর্টিং দু বছর আগে আই লিগ জিততে না পারার কোন দুঃখ নেই কারণ এবার আই লিগ যেটাই মারবাটা স্পোর্টিং এর সামনে খুলে গেল আইএসএল এর দরজাটা হ্যাঁ বিলাল দা হ্যাঁ খেতে খেতে নেবো ইন্টারভিউ করছি আমাদের ফ্যান্স ক্লাবের অন্যতম সদস্য রোহান বা সাদ্দাম মোশারফ হোসেন রুবেল সকলে একটু জোরসে করতালি হয়ে যাক এক্সাইটমেন্টটা কোথায় গেল সেকেন্দার ভাই মুখাদার কা সেকেন্দার কি বলছিস বলো আমাদের এই গ্রুপের কোর কমিটির মেম্বার খুব গুরুত্বপূর্ণ একজন বর্ধমান থেকে আসছে নাসিরুল ইসলাম দাদা সরে দাদা হ্যাঁ ওইদিকে যাও দাদা বর্ধমান থেকে আসছে নাসিরুল ইসলাম এখন লাগছে ও সরি নাসিরুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হ্যাঁ তোলা হয়ে গেছে যাও অনেক তুলেছি এদিকে তাকাও ঠিক আছে সাদ্দাম যা বল করে নেবেন শেখ রাজেন যারা যারা সাবস্ক্রাইব করেনি সবার কাছে অনুরোধ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকেও ইভা স্পোর্টস বলে চ্যানেল আছে সাউদ্দিন বাবুলের জন্য হাততালি হাততালি হয়ে যাক জোরে সবাই মিলে
লাঞ্চের পরে একটু জোশ হওয়ার কথা, কিন্তু আজ তারিখে সেরকম কিন্তু মনে হচ্ছে না। আমাদের একজন গুরুত্বপূর্ণ মেম্বার আমাদের সোশ্যাল মিডিয়ার দায়িত্ব পুরোটাই যে পালন করে, হামিদুল হাতারি হয়ে যাক। আমাদের মধ্যে আছেন বাবর আলী, এরা চলে গেছে, আর চলেছে, হ্যাঁ তো চলে যায়, যাবেন না। আমাদের অনুষ্ঠানের চিফ গেস্ট উনি আসছেন, বিধায়ক বিধানসভায় ছিলেন, অনেক দায়িত্বে আমি অনুরোধ করবো, আমাদের অনুষ্ঠান কিন্তু এখনো শেষ হয়নি, দ্বিতীয় সেশন শুরু হয়েছে, আমরা ইতিমধ্যে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাবো আমাদের চিফ গেস্ট। এই মুহূর্তে রাজীব হোসেন সাহেবকে ফুটবল অর্থপ্রাণ বল করে দিচ্ছেন আমাদের ব্ল্যাক পান্থার্স মোহামেডান ফ্যান ক্লাবের সেক্রেটারি মোশারফ মোল্লা, একটু করতালি হয়ে যান। মনসুর রহমান, ওনাকে আমি একবার এখন আমরা বরণ করব, আমাদের সঙ্গে আছেন আহমেদ আল কামাল সাহেবের মিসেস। সরি, আর আমি আর একটা মিস্টেক করেছিলাম, জয় ভাই রাজারা নিউ টাউনের গর্ব, একজন রাজারা বাইশী হিসাবে আমিও গর্বিত। আমাদের বিধায়ক মানেন্দ্র সিং তপস্যাগারী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই, স্বাগত জানাই। এর আগেও বলেছি রাজারা নিউ টাউনের এমএলএ কাপ পশ্চিম বাংলার এক নম্বর এমএলএ কাপ, পশ্চিম বাংলার ফুটবলের ইতিহাসে রাজার একটা নাম। আমরা গর্বিত তাপস বাবুকে এখানে পেয়ে, রাজারহাট নিউ টাউন জুড়ে উনি যেভাবে স্পোর্টস এর বিষয়ে, রতন মেহরা মশাইয়ের জন্য হাত তালি হয়ে যাক। আমাদের মধ্যে নূর মোহাম্মদ ভাই আছেন, নূর মোহাম্মদ ভাই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, বাপন সর্দার, বাপন সর্দারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন মোহামেডানের একজন সদস্য, যান যান দিল দিল যান যান। আমরা গর্বিত আমাদের মধ্যে এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন মহানাদ স্পোর্টিং ক্লাবের একাধিক কর্মকর্তা, ফুটবল সেক্রেটারি, ট্রেজারার, সিনিয়র ইভেন্টস গ্রুপ কমিটি মেম্বার এবং অনেকে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার আবিদ হোসেন, নাজিমুল হক, নাসিম আক্তার, মাধব দাস, গোপাল দাস, রাজনারায়ণ মুখার্জি, শেখ সিকান্দার, আব্দুল সাদিক,
কৃষ্ণা ঘোষ, রাজীব ঘোষ। যেভাবে সময় দেন আমি প্রেসিডেন্ট হয়ে 10% সময় দিতে পারি, তার জন্য আমি নিজে ক্ষমা প্রার্থী। আর ঘোষণা পাই যে বলেছে আমি এরপর বিদায় নেব, আমি যাই যোগ্য মানুষের হাতে হাত পড়েছি, সুতরাং উনি থাকবেন, এটুকু আমাদের রিকোয়েস্ট। সবাই আমাদের প্রোগ্রাম লাস্টের দিকে চলছে, সবাই এই সময় আমরা একসঙ্গে বলি মহাডান স্লোগানটা দিয়ে দিই, জান 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 জান, দিল 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 দিল। মহাডান সাপোর্টারদের আওয়াজ কিন্তু আরো উঁচু থাকা দরকার, নিচু না, একবার মন থেকে আওয়াজটা দিই, জান 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 জান, দিল 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 দিল। আমরা আনন্দিত গর্বিত এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে বার্তা পাঠিয়েছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং মেডিকেল কমিটির চেয়ারম্যান ডক্টর তাহমেদ সাহিব তাহমেদ, আজ আসার জন্য দুঃখ প্রকাশ করেছে, আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সিরাজু সাজুদ্দিন, রাজমীর বাংলা ছবি তুল, রাজমীর এখানে আছো, ভিডিও হচ্ছে এখানে আমাদের স্টিল ছবি উঠে যাবে, এখানে সংরক্ষণ এবং তথ্য সমৃদ্ধ ইতিহাস খুবই অভাব, সেখানে একটা ফ্যান ক্লাবের পক্ষ থেকে এরকম একটা উদ্যোগ নেওয়া হলো এবং এই পরিসংখ্যানবিদ হরিপ্রসাদ চট্টোপাধ্যায় বইটা লিখলেন, এটা একটা ভালো নজির হয়ে রইল। একেবারে সেকেন্ড দাদা, আপনার কেমন লাগলো দিল্লি থেকে এসে? খুব ভালো হয়েছে প্রোগ্রামটা, এই প্রোগ্রামের জন্য ওয়েট করছিলাম, আমরা এক বছর ধরে ওয়েট করছিলাম, আমি মোশারফ ভাই আছে সবাই, যে এরকম একটা প্রোগ্রাম করা হোক। আর বইটা ছাপানো হয়েছে, খুব সুন্দর বই হয়েছে, সবাইকে অনুরোধ করবো বইটা পড়তে, মোহামেডান সমস্ত সমর্থকদের অনুরোধ করবো মাঠে আসতে, আমাদের দলকে সমর্থন করতে, সাপোর্ট করতে। ধন্যবাদ ধন্যবাদ। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব, কিন্তু আজকের দিনটা কিন্তু একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে, একে অপরের সঙ্গে মিলিত হয়ে খুব ভালো লাগছে। মঈনুদ্দিন মন্ডল থেকে শুরু করে সাজিদ দা, মেটিয়া বুড়ুস ফ্যান ক্লাব ম্যাডাম খুব দুর্দান্ত সঞ্চালনা করছে, আমার নামটা কি? আমার নাম সমী সুহানা। ফুটবল দেখা হয়? হ্যাঁ, মোটামুটি দেখাই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তা আজকে প্রোগ্রামটা কেমন লাগলো? আজকেটা খুবই ভালো লেগেছে, অনেক কিছু নতুন শিখতে পারলাম, অনেকজনকে দেখলাম, অনেক ইন্সপিরেশন পেলাম। আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগানে অনেক ফিমেল সদস্য দেখতে পাই, বাট মোহামেডানে অতটা দেখা যায় না, কিন্তু ইদানিংকালে আমরাও পিছিয়ে নেই, মনিরা সুলতানা, তারপরে ওই যে রূপা ইয়াসমিনের হাত ধরে আর একটা মহিলা অডিয়েন্স আমাদের দলে যুক্ত হতে চলেছে, খুব ভালো লাগছে, আশা করি পরের ম্যাচে দেখতে পাবো বা আইএসএল এ দেখতে পাবো। মহিদিন কি বলেন আপনি? একদম একদম, একেবারে। দাদা নাম্বারটা কার কাছে পাওয়া যায়? মানে মোহামেডানের সিজন বুক যেটা, কেমন লাগলো? খুব সুন্দর দিন কাট লাগবে। কি এদিকে দেখো দাদা,